আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? টাইলস অ্যান্ড পাইপ ফিটিং চ্যানেলের সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আপনাদেরকে আজকে টিন শেড একটি ঘরের কিছু রঙের ডিজাইন দেখাবো। তো অনেকেই প্রশ্ন করছেন আমাকে যে ভাই আমাদেরকে কিছু রঙের ডিজাইন দেখান, যে আপনার এই রঙের ডিজাইনগুলো আমাদের খুব ভালো লাগে। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, ভিডিওটিতে অনেক সাড়া পেয়েছি, তো এই জন্যই আমি আরেকটি ভিডিও আপনাদেরকে দেখাবো, এই রঙের কাজগুলো দেখাবো। দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু এই ঘরটা আমাদের রং করা হয়েছে। এটা কিন্তু একটা টিন শেড বিল্ডিং, আর ওয়ালগুলো দেখেন কত সুন্দরভাবে রং করা হয়েছে। তো এই ঘরটির মধ্যে মোট চারটা রুম আছে, বারান্দা দুটা, পকেট রুম, আর ঘরের ভিতর তিনটা রুম, দুটা বেডরুম, একটা ডাইনিং ড্রয়িং আর কি। তো যাই হোক, প্রত্যেকটা রুমেই কিন্তু আলাদা আলাদা কালার করে রং করা হয়েছে, এবং যে ডিজাইনগুলো করা হয়েছে এগুলো কিন্তু অসাধারণ সুন্দর। দেখেন দুই পাশে দুইটা কালারিং করে দুটা সিনারি আঁকানো হয়েছে। দেখেন এই পাশে সানসেট, আর উপর যে বর্ডারগুলো দেখতে পাচ্ছেন এই লেভেল কিন্তু সিলিং হবে। তো সিলিং হয়ে গেলে আসলে ঘরটা আরও অনেক সুন্দর লাগবে। আর এই যে এটা দেখেন, দরজার মধ্যে একটা আর্টিস্ট করা হয়েছে। দেখেন এই পুরো ওয়ালটাই কিন্তু স্টার আঁকানো হয়েছে। তো আসলে কালারটা কিন্তু অসাধারণ ভালো লাগছে আমার কাছে। তো আপনাদের কাছে কীরকম লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি ওই কোয়ালিটির ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করব। তো দেখেন এটা কিন্তু আরেকটা রুম, তো এই রুমে কিন্তু এইভাবে রং করা হয়েছে। তো এই যে এই রং মিস্ত্রির কাজগুলো করে, এনার কাজগুলো কিন্তু আসলে অসাধারণ সুন্দর। যারা এই রং মিস্ত্রিতে কাজ করাতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি নাম্বারটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমার এই চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের রঙের ভিডিও দেওয়া আছে, ঘরের ডিজাইনের ভিডিও, তো অবশ্যই আপনারা একবার ঘুরে আসবেন। কিন্তু পুরো ওয়ালটা জুড়ে কিন্তু স্টার আঁকানো হয়েছে, এক একটা রুম এক একটা রকম কালার, আর দরজাটা ডিজাইনটা কিন্তু আসলো আরও অনেক সুন্দর। তো দেখেন দেখেন দরজাটা যেমনভাবে তৈরি করা হয়েছে বোঝাই যাবে না যে এটা এখানে একটা দরজা আছে। তো যাই হোক, আর এই রুমটা দেখেন পুরোটা একদম গোলাপের স্টিক আঁকানো হয়েছে। তো অল্প এই রঙগুলোর খরচ কিন্তু খুবই কম, এটা একটা 30-30 লম্বা ঘর, 45 ফুট। তো এই ঘরটার পুরোটা ভিতরে এবং বাহিরে মোট রং মিস্ত্রির মজুরি গেছে মাত্র 22,000 টাকা। তো এই সমস্ত সিনারি ডিজাইন আর্টিস্ট করে উনি 22,000 টাকা মজুরি নিচ্ছে। তো এই ঘরটার বাহিরেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। তো এই ঘটনার মধ্যে আমার টাইলসের কাজ চলতেছে বাথরুম টয়লেটে। তো এই কাজগুলো শেষ হলে আমি পুরো বাড়ির ভিডিওটা আবারও দেখাবো আপনাদেরকে। এটার ফ্লোরে কিন্তু কোনো টাইলস করা হয় না, শুধু বাথরুম টয়লেটগুলো টাইলস করা হইতেছে। তো দেখেন আমার এই পাশে কিন্তু একটা বাহিরে একটা টয়লেট, আর ভিতরে অ্যাটাচড রুমের সাথে একটি টয়লেট, তো দুইটা টয়লেট তৈরি করা হয়েছে। তো এটার মধ্যে কিন্তু আমরা টাইলসের কাজ করতেছি। দেখেন টাইলসের ডিজাইনগুলো দেখেন, তো কম দামের মধ্যে কিন্তু আসলে অনেক সুন্দর টাইলসের ডিজাইন এটা। তো এই টাইলসের কাজের ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি ভিডিওতে একটা লাইক দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।